আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে এই কর্নারে, দেখতে পেয়েছেন ফোনের এই কর্নারে কিন্তু আমরা একটি আপডেট পেয়ে গেছি। এখানে কিন্তু অ্যাড এ লেভেল, তো অ্যাড এ লেভেলের যে অপশন গুলোর কাজ কি কি বা এই অ্যাড এ লেভেলের মূলত কাজটা কি, আমি সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনি এ টু জেড দেখতে পাবেন। জাস্ট এই অ্যাড লেভেলের কাজটা কি, তো যে কোনো একটা আইডিতে গিয়ে আপনি যদি অ্যাড লেভেলে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ এড বা বিভিন্ন পেইড মানে বিভিন্ন অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। জাস্ট এখান থেকে যে কোনো অ্যাকাউন্টে আপনারা যাবেন, এখান থেকে ক্লিক করলে কিন্তু এই যে অ্যাড লেভেল এই অপশনে কিন্তু তারা বলছে কি বলছে, আমি সেটাও আপনাদেরকে বাংলা করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে কিন্তু আমরা বাংলা করে রেখেছি, দেখতে পেয়েছেন একটি অ্যাড লেভেল সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ একটি লেভেল যোগ করা আপনাকে গুরুত্বপূর্ণ গ্রাহক চ্যাট পরিচালনা করতে সাহায্য করবে। তো শুধুমাত্র আপনি লেভেল পরিবর্তন করতে পারবেন বা দেখতে পাবেন। তো এই লেভেলের মূলত পরিবর্তনটা কি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতটা আইডিতে করেছি, রেড আইকন, ব্লু আইকন, তারপর গ্রিন আইকন, তারপর বিভিন্ন আপনি ইয়েলো আইকন সব কিন্তু এখানে তুলতে পারবেন। জাস্ট এখানে কিন্তু আপনি নোটিফিকেশন আকারে, যেমন একটা অ্যাকাউন্টে আপনি যখন ক্লিক করবেন, ধরুন এই অ্যাড অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা কেটে দিলাম। জাস্ট আমরা এখানে দেখতে পেয়েছি কলের পাশে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে কিন্তু আমরা যে কোনো অ্যাড লেভেলের উপরে একটি ছোট ছোট ক্লিক করে দেবো। জাস্ট এটার উপরে যখনই আমরা ক্লিক করে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করব, জাস্ট সাথে সাথে দেখতে পেয়েছেন আমাদের কিন্তু অ্যাড লেভেলটা এখানে চালু হয়ে গেছে। তো এটা কিন্তু শুধুমাত্র আপনি সেই সব আইডির ক্ষেত্রে করতে পারবেন যেসব আইডি আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজনে হয় বা সামনে থাকা প্রয়োজন, সেসব আইডি গুলো আনতে হবে সামনে, বুঝবেন যে এই আইডিটা আমার লাগবে বা এটা দরকার, তার জন্য কিন্তু এই অ্যাড লেভেলটা আপনার এখানে তারা দিয়েছে। তো জাস্ট আপনি যখন একটা আইডিতে হাই লিখবেন, ধরুন আমি এই আইডিতে একটা হাই লিখলাম, এটাতে হাই লিখে আমি যখন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড লেভেলে ক্লিক করে এখান থেকে ধরুন আমি ব্লক ইড অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং হাইটা এখানে কিন্তু জল ছাপার মতো উপরে ভাসবে এবং এই আইডিটা কিন্তু প্রথমে চলে আসবে। তো এখানে মূলত এই যে ব্লক ইড যে অপশনটা আমি লিখলাম, প্রত্যেকটা আইডিতে আপনারা এভাবে সাজাতে পারবেন এবং অনেক সুন্দর লাগবে। এটা শুধুমাত্র টেস্টিং করার জন্য, অর্থাৎ ফেসবুক আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে এই অ্যাপটা দিয়েছে অ্যাড লেভেল, অর্থাৎ আপনি কিন্তু লেভেল পূরণ করতে পারবেন অনলি শুধুমাত্র ভিউয়ার্স, অর্থাৎ আপনি শুধুমাত্র অন ভিউ চেঞ্জ করতে পারবেন, আপনি দেখতে পাবেন এবং আপনি চেঞ্জ করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন এই আপডেটটা আমরা কিভাবে পাবো বা এই আপডেটটা আমরা এখান থেকে বন্ধ করতে চাচ্ছি কিভাবে করব। তো আপডেটটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে, এখানে এসে আপনারা সার্চ করবেন মেসেঞ্জার আপডেট, অলরেডি মেসেঞ্জার আপডেট চাইবে, আপনারা আপডেট করে নেবেন, আপডেট আপনারা অবশ্যই সবাই পেয়ে যাবেন। এখন এই অপশনটা আপনারা অনেকেই বন্ধ করতে চাচ্ছেন, তার জন্য এখান থেকে আপনারা আইডির উপরে একটি ক্লিক করবেন, অলরেডি আবার ওই আপডেট অপশনের উপরে একটি ক্লিক করবেন এবং এই অফ টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন খালি বক্স ফটে যাবে এবং নিচের দিকে সেভ অপশন চলে আসবে, সেভ করে দিলে এটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আমাদের চলে গেছে। তো এভাবে যতগুলো আইডিতে আপনারা নিতে চাচ্ছেন বা তুলতে চাচ্ছেন এভাবে তুলে নেবেন বা নিয়ে নেবেন। যেটা ক্ষণিকের একটি আপডেট, আর বিস্তারিত আপডেট আসলে আপনাদেরকে সবার প্রথমে জানানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।